ময়মনসিংহের ভালুকায় ধলিয়া বহুলী আজিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট প্রথম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন ও আলোচনা সভা 2 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক, স্কুলের শিক্ষক, ছাত্রী, এলাকাবাসী সহ উপজেলার অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। নিরাপত্তা ছিলেন ভালুকা থানা প্রশাসন। সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী, আমাদের আপনাদের এলাকার নবনির্বাচিত ইপি চেয়ারম্যান, আমার বন্ধুবর জনাব লুৎফর রহমানের সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী, আমাদের আপনাদের এলাকার নবনির্বাচিত ইপি চেয়ারম্যান, আমার বন্ধুবর আমাদের এই সভাপতি বাদল ভাই এবং ওই হাসেম ভাই, আমাদের ডাক্তার বাংলাদেশের প্রধান জাস্টিস উনি নেত্রকোণা থেকে আসতেছে, ডাক বাংলা না নামলে আমি লোকালে বেশিরভাগ আগে প্রোটোকল দিতে হবে। এই জন্য আমি দেশ সারা দেশ বিবর্তিত ছিল একদিনের জন্য, কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রী আমাদের এই প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ আমাদের যুবপুত্র আছেন, আমাদের বাবুল ভাইয়ের সুযোগ্য সন্তান, আমাদের সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য আদনান খান, আমাদের যুবপুত্র আছেন কৃষক লীগের সিনিয়র সহসভাপতি শরীফ খান, আমি সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী, আমাদের আপনাদের এলাকার নবনির্বাচিত ইপি চেয়ারম্যান, আমার বন্ধুবর জনাব লুৎফর রহমান, আমাদের যুবপুত্র আছেন, আমাদের বাবুল ভাইয়ের সুযোগ্য সন্তান, আমাদের সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য আদনান খান, আমাদের যুবপুত্র আছেন কৃষক লীগের সিনিয়র সহসভাপতি শরীফ খান, আমাদের এই সভাপতি বাদল ভাই এবং ওই হাসেম ভাই, আমাদের ডাক্তার দেশ সারা দেশ